রাধে রাধে মাই প্রিয় ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর ভালো তো থাকতেই হবে, এত ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে আমরা যদি নিজেই নিজে মনে মনে ভাবি যে আমরা ভালো নেই, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। ঠান্ডা পড়ুক আর গরম পড়ুক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, নিজের মনটাকে আগে বোঝাতে হবে যে আমি ভালো আছি, তবেই আমি ভালো থাকতে পারবো। তো সকাল সকাল নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। তো তোমাদের মিষ্টি মিষ্টি হাত দিয়ে আমার ভিডিওটি একটা লাইক করে দেখা স্টার্ট করো আর আমার সঙ্গে থাকো। আশা করি আজকে 24 আওয়ার্স আমি কিভাবে গুন্ডির মতো ঘুরতেই থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কিন্তু কোথাও যেও না, সঙ্গে থেকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি তোমরা আমার ভিডিওটি মন দিয়ে দেখো। তো সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে একটু বাসন ধুতে গিয়ে জল পড়েছে, তো ওটা পোছা লাগিয়ে আর বারান্দাটা পোছা লাগাবো, ব্যাস তাহলে কাজ কমপ্লিট। রাধে রাধে, গুড মর্নিং। এখন বাজে 9:30, আর তোমরা দেখলে আমি কাজ কর্ম করে সমস্ত স্নান করে পুজো দিয়ে তারপরে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। সকাল থেকে কাজ যদি না করে বসে থাকতাম, আমার 9:30 সময় কাজ হতো না, লাইট চলে গেছে। বাইরের ওয়েদার তো পুরো একদম ঘেটে রয়েছে, একটু মানে 9:30 বেজে গেল, তাও কুয়াশার এত কুয়াশা আর প্রচুর ঠান্ডা পড়ছে, কারণ কালকে তো চলো কোনো রকমে অন্ধকারে রেডি হয়ে এবার যাব চা বানাতে। চা খাবো, খেয়ে একটু বসবো, তা মোবাইলে চার্জ নাই, 3% চার্জ আছে, তো ওদের সঙ্গে একটু কথা বলে মোবাইলটা রেখে দেবো। আমার মাথায় খেয়ালই নাই যে মোবাইলে চার্জ নাই, আমাকে চার্জ দিতে হবে, সকাল সকাল ভিডিও শ্যুট করতে লেগে পড়েছে। তো চলো বেশি কথা নাই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন আর কোনো ভিডিও শ্যুট হবে না, একদম রান্নাই দেখা হবে, কারণ লাইট কখন আসবে কোনো ঠিকানা নাই। চলো। তো ফ্রেন্ডস দেখো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে মূলো, সিম, আলু, তারপরে বেগুন সমস্ত কিছু দিয়ে একটা সবজি করেছি আর ভাত করেছি, আর হচ্ছে মাছের ঝোল করেছি আলু দিয়ে, বাটা মাছের ঝোল। তো লাইট তো সেই গেছে, মানে কাজকর্ম করছিলাম সকালে তখন ছিল, তারপরে লাইট গেছে, এখনও পর্যন্ত লাইট আসার নাম নাই। ফ্রেন্ডস গুড ইভিনিং। আর তোমরা ভাবছো যে আমি কি করছি, এত পরিমাণে ঠান্ডা লাগছে, সোয়েটার পরেছি, তারপরে একটা কম্বল গায়ে দিয়ে বসে বসে রসুন চারাচ্ছিলাম, আর এখন বাজে 6:45 বেজে গেছে প্রায়। তো রাতের রান্নার তৈয়ারি করছি, আজকে একটা স্পেশাল রান্না হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এ দেখো রসুন ছাড়ানো হয়ে গেছে, অর্ধেক ছাড়িয়েছি, আর মনে পড়লো যে আমার তো আদা রসুন পেস্ট ফ্রিজে পড়া রয়েছে, তার জন্য বন্ধ করে দিলাম। থাক, ঠান্ডার সময় আর অত ছাড়িয়ে কাজ নেই, এটা রেখে দেবো। আর হচ্ছে গিয়ে এখন যাব চা করতে, আর কেউ যেন বলছে মিনা ওঠ, মিনা ওঠ, লাইট যাবে, লাইট যাবে। তো 7:30 লাইট যাবে, কাজ কিছু ক্লোজ করতে করতে চা বানিয়ে চা খাবো, অবশ্যই তোমাদের সঙ্গে নিয়েই চা খাবো। তো চলো আর একটা চাদর গায়ে দেবো, এটা খুলে এবার চাদর গায়ে দেবো, এত পরিমাণে ঠান্ডা। যদি কেউ থাকো পাঞ্জাবে এখন এই শীতের সময়,
তাহলে যাদের মানে অনেকের ঠান্ডা সহ্য হয় না, তো হাতে দেখবা জল মানে কি বলে জলের মতো ফুনসি, যেরকম পুড়ে গেলে হয় না ওরকম হয়। তো যাই হোক, আমার হাতগুলো একদম পুরো মোটা মোটা হয়ে গেছিল, তো জলে লবণ জল দিয়ে সেকে সেকে একটু ভালো আছে। তো চলো, বেশি কথা নয়, 6:45 বেজে গেছে, আমি যাবো রান্নাঘরে। আর তোমরা কিন্তু কোথাও যেও না, আমার সঙ্গে থাকো, আমাকে ভালোবেসে আর ভিডিওটা দেখতে থাকো একটা লাইক করে। ফ্রেন্ডস, বেরেস্তা বানিয়ে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি, আর এই যে মশলাটা। তো চলো রান্নাটা স্টার্ট করি। তো দেখো, প্রথমে আমি চিকেনটা হালকা করে ভেজে নেব, একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি। আর চিকেনটা হালকা করে ভেজে নিলে, আর মানে কাজু চিকেন বানাতে গেলে তো চিকেন হালকা করে ভাজতেই হবে, তো অল্পই চিকেন ছিল, ওদের হয়ে যাবে। আর রুটি সাথে করব, রুটি তো এর সঙ্গে রুমালি রুটি বেশি ভালো লাগে, কিন্তু এই ঠান্ডার মধ্যে আর ভাল লাগছে না। তো বানাচ্ছি যখন, তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি একবার শেয়ার করেছিলাম, আর আমার যারা নতুন বন্ধু আছে তাদের সঙ্গেও তো শেয়ার করতে হবে। তো বানাচ্ছি যখন, তখন তোমাদের সাথে শেয়ার করেই দিই, কি বলো? তো দেখো, চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রাখবো। আর বাকি মশলাটা তো তোমাদের সাথে দেখালাম, করে নিয়েছি, বেরেস্তা বানিয়ে নিয়েছি, কাজু আলাদা করে পেস্ট করা রাখা হয়ে গেছে, আর বললামই আদা রসুন পেস্ট রয়েছে। আর দেখো, চিকেনটা ভাজার পরে না কেমন একটা তেলটা ইয়ে হয়ে গেছে, তো ওই তেলের ভিতরেই আমি একটুখানা এলাইচি দিয়ে দিয়েছি থেতো করে, আর অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেবো। নিয়ে আমি বিকেল থেকে দেখো রসুন ছাড়াচ্ছি, কিন্তু আমার আদা রসুন পেস্ট রয়েছে, এটা আমার মাথার থেকে হেঁটে গেছে। তো দেখো, পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্টটা। দেখো, একসঙ্গেই রেখে আদা আর রসুনটা একসঙ্গে করে পেস্ট করে রেখেছিলাম, আর দুপুরে লঙ্কা আলাদা করে পেস্ট করেছিলাম, তো ওটার থেকে একটু বেঁচে গেছিলো, ওটাই দিয়ে দিলাম। তো এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই, আর মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে টেস্টি হয়। তো তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি ঠিকঠাক করে বানাতে পারলাম কি না কাজু চিকেন। তো রাতে রুটির সঙ্গে হাজব্যান্ড বলল একটু অন্যরকমভাবে চিকেনটা বানাও, তো কি বানাবো কি বানাবো ভেবে ভেবে পায় না। তো আমার মুন্না বলল, না মামি, কাজু চিকেন বানাও, ও খেতে ভালোবাসে। তো দেখো, যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, একটুখানি মিরচি পাউডার, আর একটু ধনে পাউডার, আর হচ্ছে মিট মশলা পাউডার, তো তিনটে একটুখানা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। দেখো, মশলাটা আমার প্রায় কষানো হয়েই গেছে, তো এবার আমি চিকেনটা ঢেলে দেবো। আর খুব সহজেই বানানো হয়ে যায়, আর ওরা পছন্দ করে আমার ছেলেরা, তো ওই জন্য আজকে শীতের মধ্যে কি বানাই রোজ রোজ একটা টেনশনের, আর বাঁধাকপি আর ফুলকপি আর ভালো লাগছে না খেতে। আমার মতো কার কার টেনশন যে রাতে কি বানাবো দুপুরে কি বানাবো, এগুলো অনেক মায়েদের কি, আমরা হাউস ওয়াইফদের তো আমাদের এই টেনশন যে সকালে কি দেবো যাতে বাচ্চা হাজবেন্ড সবাই খুশি হয়ে খায়, দুপুরে কি বানাবো এই চলতেই থাকে মাথার মধ্যে। তো দেখো, আমি পেঁয়াজ বেরেস্তাটা ঢেলে দিয়ে একটু ঢেকে দেবো। আর সব থেকে আমার বেশি টেনশন হয় সকালে, সকালে ব্রেক মানে ছেলেদের স্কুলের টিফিনে কি দেবো, হাজব্যান্ডকে টিফিনে কি দেবো, এই নিয়েই আমার রাতে ঘুম আসে না। তো দেখো, কাজুটা ঢেলে দিলাম, আর কাজু আলাদা করে মিক্সিতে পিষে নিয়েছিলাম আমি, তো কাজু দিলে তো খেতে ভালোই হবে না, বলো? তো দেখো, আমার এতে কিন্তু জল লাগবে না, এটা প্রায় আমার রেডি হয়ে গেছে। তো একটু সামান্য গরম জল আমি দিয়েছিলাম গ্রেভি যাতে ভালো হয়, তো তোমরা ইচ্ছে করলে দিতে পারো। তো দেখো, আমি অল্প একটুখানা 2 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, নিয়ে আমি মানে মুন্না কবে থেকে বলছে খাবো খাবো, তো ওর জন্যই বানাবো, একটু পোলাও বানাচ্ছি। তো দেখো, আমার রেডি হয়ে গেছে কাজু চিকেন রেডি, আর পোলাও রেডি হয়ে গেছে। আর ওর বাবা বলছে, তুমি কি খাবে বানাও একটু, আমি বলছি দেখো গোবিন্দভোগ চাল ছিল ওটা দিয়ে পোলাও বানিয়েছি। তো দেখো, রুটি আর অল্প করে একটু পোলাও, আর হচ্ছে চিকেন, এটা হচ্ছে মুন্নার জন্য, ব্যাস এইটুকু না। মুন্না তো চাল মানে ভাত খেতে ভালোবাসে না,
ও রুটিটাই বেশি পছন্দ করে, তো ওর জন্য দিয়ে দিয়েছি। ব্যাস এই তিনটে রুটি খাবে, আর চিকেন হয়েছে বলে তিনটে রুটি খাবে, নইলে কিন্তু খেত না, আর অল্প একটু পোলাও। তো তোমাদের কার কার পছন্দ? আর শীতের দিনে কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো পোলাও ভাতটা সব থেকে বেশি ভালো লাগে আলুর দমের সঙ্গে। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে, তোমরা কোথাও যেও না, সঙ্গে থাকো। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার গ্যাস পরিষ্কার করতে এসেছি। কেন বলো তো, সকালের জন্য তো টিফিন বানাতে হবে, তো পুরো রান্নাঘর পরিষ্কার করে না রাখলে কী বলো ওগুলো কী যেন ককরোচ, না হিন্দিতে ককরোচ বলে, বাংলায় আরশোলা। তো যদি আরশোলা হয়, কারণ সেকেন্দাবাদে খুব ছিল, এখানে কিন্তু এখনও চোখে পড়েনি, তো আমি চেষ্টা করি রাতে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, কারণ রান্নাঘর অগোছলা করে কিন্তু রাখতে নাই, এঁঠো রান্নাঘর রাখতে নাই। তো আমি যেটা করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো অল্প ওই বাসন ছিল, কারণ রাতের বাসনটা ধুয়ে রাখলে না সকালে কাজটা কম থাকে। তো দেখো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে কমপ্লিট রান্নাঘর, আর রান্নাঘরটা বিশেষ করে পরিষ্কার থাকলে না আমার খুব মানে ব্রেনটা ফ্রেশ থাকে। আর এই চা পাতাটা রেখেছি ফুল গাছের গোড়ায় দেওয়ার জন্য, আর একটা রুটি রয়েছে ওটা আমি সকালে পাখিদের দেবো, পাখি বলতে কৌয়া আসে আর বাইরে। তো আমার রাতের কাজ পুরো কমপ্লিট, আর হাতগুলো না পুরো ঠান্ডা হয়ে গেছে, একেবারে মনে হচ্ছে কাজ করছে না। এখন রুম হিটার জ্বালিয়ে হাতগুলো আগে শিখবো, আর রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিই। তো হাত পা সেকে তারপরে যাবো বিছানার মধ্যে, আর এত ঠান্ডা কুয়াশা পড়ছে বাইরের দিকে, যা কাঁচ দেওয়া আছে তারপরে একটা নেটের পাল্লা আছে, তো কাঁচের ওপার মানে ওই নেট দিয়ে দেখা যাচ্ছে, ওই কাঁচগুলোতে একদম মনে হচ্ছে কেউ বৃষ্টি হলে যেরকম জল পড়ে পারে না ওরকম, তার একদম বৃষ্টি মানে কুয়াশার জন্য আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো, আর যদি কেউ নতুন হয়ে থাকো তো ভিডিওটি পুরো দেখো, আর দেখে যদি ভালো লাগে তো বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর যদি বেশি ভালো লাগে তো বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অল করো, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, আর তোমরা আমার ভিডিওটা দেখে নেবে, ভালোবাসলে তো অবশ্যই দেখবে। তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, শুভরাত্রি, গুড নাইট।